হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউনিক চ্যানেল ইন ওয়েস্ট বেঙ্গল এক্সাম টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট বৈদিক পিরিয়ড বা বৈদিক সভ্যতা এবং তার সাথে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন যারা এই চ্যানেলে প্রথম আসছ তাদেরকে জানায় স্বাগত তোমরা যারা স্টেট পিএসসির কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটার ওয়ারলেস সুপারভাইজার কনস্টেবল বা এস এর তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এই ধরনের অন্যান্য সাবজেক্টের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন রিক বৈদিক যুগের সময়সীমা কত অপশান দেওয়া রয়েছে পঁচিশশো থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দ দু হাজার থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ চব্বিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দ নাকি পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হবে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ পরের প্রশ্ন বৈদিকার্যরা কোন অঞ্চলকে তাদের আদি ভাসভূমি বলে চিহ্নিত করত অপশন দেওয়া রয়েছে গাঙ্গেয় সমভূমিকে ব্রহ্মপুত্র তটভূমিকে সপ্ত সিন্ধু অঞ্চলকে নাকি গোদাবরী অববাহিকাকে সঠিক উত্তর হবে সপ্তসিন্ধু অঞ্চলকে সপ্তসিন্ধু বলতে সিন্ধু নদী এবং তার যে পাঁচ উপনদী রয়েছে অর্থাৎ বিপাশা ইরাবতী বিতস্তা চন্দ্রভাগা এবং শতদ্রু আর তার সাথে সরস্বতী নদী এদের একত্রে বলা হতো সিন্ধু। এই নদীগুলির তীরবর্তী অঞ্চলে আর্যরা বসবাস করত তাই তাদের আদি বাসভূমি বলে এই শব্দসিদ্ধ অঞ্চলকেই চিহ্নিত করা হয়েছে পরের প্রশ্ন আর্য শব্দের অর্থ কি আর্য শব্দের অর্থ কি এর অপশান দেওয়া নেই এর উত্তর কি হবে বন্ধুরা তা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন পরের প্রশ্নে যাই আর্যদের প্রাচীনতম গ্রন্থ কি অপশন দেওয়া রয়েছে সামবেদ ঋগ্বেদ কল্পসূত্র নাকি অথর্পবেদ সঠিক উত্তর হবে ঋগ্বেদ বেদ শব্দের অর্থ কি অনেক সময় এটাও প্রশ্নে আসে বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বেদকে নিত্য ও অপরুষীয় বলা হয় কেন বলা হয় এটাও জেনে রাখো বন্ধুরা তখনকার দিনের মানুষ বিশ্বাস করত যে বেদ মানুষের শ্রেষ্ঠ নয় এটা ঈশ্বরের মুখনিশ্রিত বাণী সেই জন্য বেদকে নিত্য ও অপরুষেও বলা হয়ে থাকে পরের প্রশ্ন ঋগ্বেদে কয়টি শ্লোক আছে অপশান আছে হাজার চব্বিশটি হাজার বাইশটি হাজার বত্রিশটি নাকি হাজার আঠাশটি সঠিক উত্তর হবে হাজার আঠাশটি ঋগ্বেদে টোটাল হাজার আঠাশটি স্তোত্র রয়েছে বা শ্লোক রয়েছে স্তোত্র বা শ্লোক একই হাজার আঠাশটি শ্লোক রয়েছে পরের প্রশ্ন বেদের কোন অংশ গদ্যে লেখা অপশান রয়েছে ঋগ্বেদ অথর্ববেদ সামবেদ নাকি যজুর্বেদ সঠিক আনসার হবে যজুর্বেদ বন্ধুরা এর সাথে সাথে আমরা জেনে নিই যে কোন বেদে কি রয়েছে বেদের মূলত চারটে ভাগ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ এর মধ্যে ঋগ্বেদে রয়েছে প্রাকৃতিক বর্ণনা এবং প্রাকৃতিক বিভিন্ন দেবদেবীদের স্তুতি গান সামবেদে রয়েছে এই ঋগ্বেদের মন্ত্রগুলোই সেখানে কীভাবে গাওয়া হবে সে সম্পর্কে বলা রয়েছে সামবেদে এই সামবেদ থেকেই ভারতীয় সঙ্গীতের যে ধারণা তা মানে আদি ভারতীয় সঙ্গীতের ধারণা আসে এই সামবেদ থেকে। যজুর্বেদে রয়েছে জাগযজ্ঞের মন্ত্রাদি বিভিন্ন জাগযজ্ঞ যে হতো সেসব জাগযজ্ঞের যে মন্ত্র পাঠ করা হতো সেই মন্ত্রাদি রয়েছে এই যজুর্বেদেতে আর অথর্ব রয়েছে সৃষ্টি রহস্য এবং বশীকরণ ও অন্যান্য মন্ত্র মূলত জাদুবিদ্যা সম্পর্কে রয়েছে এই অথর্ববেদেতে জাদুবিদ্যা এবং যে কালো জাদু আর কি সে সমস্ত কিছু সব রয়েছে এই অথর্ববেদেতে পরের প্রশ্ন বেদের কোন অংশকে বেদান্ত বলা হয় অপশান দেওয়া রয়েছে সংহিতা আরণ্যক উপনিষদ নাকি ব্রাহ্মণ সঠিক অ্যান্সার হবে উপনিষদ প্রত্যেকটা বেদের চারটি করে ভাগ রয়েছে আমরা তো আগে জানলাম যে বেদের কটা ভাগ ক ধরনের বেদ রয়েছে ঋক সাম যজু এবং অথর্ব এই প্রত্যেকটা বেদের আবার চারটে করে ভাগ ভাগ রয়েছে ব্রাহ্মণ আরণ্যক সংহিতা এবং উপনিষদ এর মধ্যে ব্রাহ্মণ ভাগে রয়েছে বিভিন্ন জাগযজ্ঞের বিধান দেওয়া আছে সেখানে সংহিতাতে কি রয়েছে বিভিন্ন দেবদেবী সম্পর্কে স্তুতিগান এবং যজ্ঞের মন্ত্রাদি আরণ্যকে রয়েছে সংসারাশ্রমে শেষে বর্ণাশ্রম জীবনের যে ধর্মতত্ত্ব সে সম্পর্কে আলোচনা করা রয়েছে আরণ্যকে আর উপনিষদে কি রয়েছে এই আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে মানুষের মনে যে দার্শনিক চিন্তার উদ্ভব হতো সেই চিন্তাগুলো উপনিষদে বর্ণনা করা আছে পরের প্রশ্ন ঋগ্বেদে কোন শক্তিশালী রাজার উল্লেখ আছে অপশান দেওয়া রয়েছে রাজা দশরথ রাজা সুদাস রাজা শান্তনু নাকি রাজা জনক সঠিক উত্তর হবে রাজা সুদাস ঋগ্বেদীতে এই রাজা সুদাসের সাথে দশ রাজার যুদ্ধের কাহিনী বর্ণনা করা আছে রাভি নদী তীরে যুদ্ধ হয়েছিল এবং দশ রাজাকে পরাজিত করে রাজা সুদাস এই যুদ্ধে জয়লাভ করেন পরের প্রশ্ন বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো অপশান দেওয়া রয়েছে গ্রামনি রাজন বিষ্পতি নাকি গো সঠিক উত্তর হবে গ্রামণী কয়েকটি এর সাথে সাথে আরো কয়েকটা জিনিস আমরা জেনে রাখি সেটা হচ্ছে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত বিষ এই বিষের অধিপতিকে বলা হতো বিস্পত্তি জনের প্রধানকে বলা হতো গোপ এখন বিষ ও জনের মধ্যে কে বড় ছিল এ সম্পর্কে একটু মতভেদ রয়েছে তবে ধরে নেওয়া হয় যে জন বিষের থেকে বড় ছিল আর এছাড়া সে যুগে কিছু প্রজাতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব লক্ষ্য করা গেছে যাদেরকে গণ বলা হতো এই গণের যে অধিপতি তাকে বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ পরের প্রশ্ন ঋগ বৈদিক যুগে গ্রামে বিচারকের কাজ কে করতেন অপশান দেয়া রয়েছে সেনানি উগ্র মধ্যমশি নাকি গ্রাম্যবাদী সঠিক উত্তর হবে গ্রাম্যবাদী এছাড়া সে যুগে আরও কত কয়েকটি পদ ছিল যেমন বিভিন্ন অপরাধীদেরকে ধরে আনার জন্য পুলিশ ছিল যাদেরকে বলা হতো উগ্র গ্রামে কারোর কোনো দুজন ব্যক্তির মধ্যে বা কারুর কারোর সাথে কারোর যদি কোনো বিবাদ তৈরি হতো সেই বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমর্ষী পারস্পরিক বিবাদে মধ্যস্থতাকারী যিনি ছিলেন তাকে বলা হতো মধ্যমর্ষী পরের প্রশ্ন ঋগবৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো অপশান দেওয়া রয়েছে জ্যেষ্ঠ দাম কুলপ নাকি পণি সঠিক উত্তর হবে কুলক এর সাথে সাথে আরও একটা জিনিস জেনে রাখি দাম এবং পণি কি এরা হল দস্যু সে যুগে যে অনার্য দস্যুরা ছিল তাদেরকে বলা হতো দাম এবং পনি পরের প্রশ্ন বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রার নাম কী অপশান দেওয়া রয়েছে রুপি নিষ্ক পয়সা দিনার সঠিক উত্তর হবে নিষ্ক নিষ্ক ও মোনা নামে দুটি স্বর্ণ কথা সে যুগে আমরা জানতে পারি যে এই দুটি মুদ্রা প্রচলিত ছিল নিষ্ক আর মোনা এই দুটি স্বর্ণ কথা আমরা জানতে পারি পরের প্রশ্ন ঋগবৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিলেন অপশান দেওয়া রয়েছে ইন্দ্র বরুণ অগ্নি নাকি পরজন্য সঠিক উত্তর হবে ইন্দ্র সে যুগে আরো কিছু দেবতা ছিলেন তাদের সম্পর্কে আমরা জেনে নেব বরুণ বরুণ ছিলেন পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা সোম হলেন বৃক্ষাদির দেবতা সূর্য হলেন আলোর দেবতা এবং জম হলেন মৃত্যুর দেবতা তো এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে যে মৃত্যুর দেবতা কে ছিলেন পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা কে ছিলেন সে সম্পর্কেও আসতে পারে পর জন্য ছিলেন বৃষ্টির দেবতা পর ছিলেন বৃষ্টির দেবতা আর পাপ পূর্ণ ধারক ও জলের দেবতা ছিলেন বরুণ আলোর দেবতা ছিলেন সূর্য তো এগুলো একটু মনে রেখো বন্ধুরা এর থেকেও প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে কতগুলি স্তোত্র রয়েছে অপশান দেওয়া রয়েছে দুশো ষাটটি দুশো আশিটি দুশোটি নাকি দুশো পঞ্চাশটি সঠিক উত্তর হবে দুশো পঞ্চাশটি ইন্দ্র সম্পর্কে দুশো পঞ্চাশটি স্তোত্র দেওয়া রয়েছে পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সময়সীমা কত অপশান দেওয়া রয়েছে ষোলোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ আঠেরোশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ নাকি পনেরোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হবে হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক এই সময়টিকে লেটা পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক যুগের সময়সীমা হিসাবে চিহ্নিত করা হয়েছে পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের রাজারা সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে কি উপাধি ব্যবহার করত অপশান দেওয়া রয়েছে সৃষ্টিন একরাট মহেশ্বর নাকি মহারাজাধিরাজ সঠিক উত্তর হবে একরাট সে যুগে রাজারা একরাট উপাধি ব্যবহার করতেন সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে পরের প্রশ্ন ঋগবৈদিক যুগে বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী বৃদ্ধদের নিয়ে গঠিত গণপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের নাম কি ছিল অপশন দেওয়া রয়েছে শোভা সমিতি পঞ্চায়েত নাকি পঞ্চজনা সঠিক উত্তর হবে শোভা সে যুগে রাজারা সর্বশক্তিমান হলেও স্বৈরাচারী ছিলেন না তারা শোভা এবং সমিতি এই দুটি পরিষদের মত নিয়ে চলতেন শোভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী বৃদ্ধদের নিয়ে গঠিত একটি প্রতিষ্ঠান সমিতি ছিল অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান গোষ্ঠীর সকল মানুষ এমনকি নারীরাও সমিতিতে যোগদান করতে পারত এই দুটি পরিষদের মত নিয়ে রাজাকে চলতে হতো পরের প্রশ্ন ঋগ বৈদিক সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল অপশান দেওয়া রয়েছে ব্যবসা বাণিজ্য হস্তশিল্প নাকি পশুপালন ও কৃষি সঠিক উত্তর হবে পশুপালন ও কৃষি পরের প্রশ্ন গিল্ড কি পুরোহিতদের সংগঠন দস্যুদের সংগঠন ব্যবসায়ী সমিতি নাকি রাজ রাজকর্মচারী অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের নিয়ে যে সমিতি গড়ে ওঠে তখন সে যুগে তাকে বলা হতো গিল্ড গিল্ড নামেই পরিচিত ছিল পরের প্রশ্ন কোন বেদে সতীদাহ প্রথার উল্লেখ আছে অপশান দেখা রয়েছে ঋগবেদে অথর্ব বেদে সামবেদে নাকি যজুর্বেদে বন্ধুরা সঠিক উত্তর হবে বেদে সে যুগেও যে সতীদাহ প্রথা ছিল তার আমরা প্রমাণ পাই অথর্বেদে অথর্ব তা উল্লেখ করা আছে পরের প্রশ্ন ঋগ্বেদে উল্লেখিত গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে নিবেদন করে রচিত হয়েছিল অপশান দেওয়া রয়েছে সাবিত্রী অদিতি ঊষা নাকি সরস্বতী সঠিক উত্তর হবে সাবিত্রী ওং ভূর্ভুবাশ্বা ওং তৎসবিতরেণ্যং ভার্গো দেবাশ্বি মহি ঝিয় ইন প্রচোদয়া তো এই যে গায়ত্রী মন্ত্র তা সাবিত্রী দেবীকে নিবেদন করে রচিত হয়েছিল পরের প্রশ্ন এদের মধ্যে কে পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী নারী ছিলেন অপশান দেওয়া রয়েছে ঘোষা অপালা লোপামুদ্রা নাকি গার্গি সঠিক উত্তর হবে গার্গি ইনি পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক যুগের একজন বিদুষী নারী ছিলেন আর ঘোষা অপালা এবং লোপামুদ্রা এনারা বৈদিক যুগের বিদুষী নারী ছিলেন বিদ্যাচর্চার উচ্চস্তরে এনারা পৌঁছেছিলেন এনারা ছিলেন বৈদিক যুগের আর গার্গি এবং মৈত্রী এনারা ছিলেন পরবর্তী বৈদিক যুগের বা লেটার বৈদিক যুগের বিদুষী নারী পরের প্রশ্ন ঋগ্বেদে উল্লিখিত বলি কি অপশান দেওয়া রয়েছে পূজার উপকরণ এক প্রকার খাদ্যশস্য এক প্রকার কর নাকি এক ধরনের পোশাক সঠিক উত্তর হবে এক প্রকার কর সে যুগে অর্থাৎ লেটার বৈদিক যুগে বলি ও শুল্ক নামে দুটি কর নেওয়া হতো এই করটি ঋগ্বেদের যুগেও প্রচলিত ছিল কিন্তু তখন তা বাধ্যতামূলক ছিল না তা ছিল ঐচ্ছিক কিন্তু এটাই পরবর্তী বৈদিক যুগে এসে বাধ্যতামূলক হয়ে যায় বাধ্যতামূলকভাবে তখন বলি কর প্রদান করতে হতো তো এই দুটি করের কথা একটু মনে রেখো বন্ধুরা বলি এবং শুল্ক এই দুটি নামে কর তখনকার দিনে প্রচলিত ছিল পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব আলোচনা করতেন তাদের কি বলা হতো অপশানদের রয়েছে সদ্যদোহা ব্রহ্মবাদিনী কুরীর নাকি সাধ্যী সঠিক উত্তর হবে ব্রহ্মবাদিনী যারা সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব আলোচনা করতেন বন্ধুরা এর সাথে জেনে রাখো সদ্যোদহা কাদের বলা হতো যারা বিয়ের পূর্বে পর্যন্ত অর্থাৎ বিয়ের আগে পর্যন্ত যারা বিদ্যাচর্চা করতেন তাদের বলা হতো দহা। আর যারা সারা জীবন ও ধর্মতত্ত্ব আলোচনা করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী এর সাথে জেনে রাখো বন্ধুরা কুরির কি। বৈদিক যুগে নারীরা মাথায় এক ধরনের অলঙ্কার ব্যবহার করতো যাকে কুরীর বলা হতো তো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কুরীর কি যেটা মনে রেখো যে কুড়ির হলো মাথায় ব্যবহৃত এক ধরনের অলঙ্কার পরের প্রশ্ন ভারতে লোহার ব্যবহার কখন শুরু হয় অপশান দেওয়া রয়েছে হাজার খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ তেরোশো খ্রিস্টপূর্বাব্দ নাকি বারোশো খ্রিস্টপূর্বাব্দ বন্ধুরা সঠিক উত্তর হবে হাজার খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ভারতে লোহার ব্যবহার শুরু হয় তবে সাতশো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে ভারতে ব্যাপকভাবে লোহার ব্যবহার হতে থাকে পরের প্রশ্ন মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন অপশান রয়েছে একুশ বাইশ তেইশ নাকি চব্বিশ সঠিক উত্তর হবে চব্বিশ মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন তার আগে যে সমস্ত তীর্থঙ্কররা এসেছিলেন তাদের মধ্যে প্রথম হচ্ছেন ঋষভদেব মহাবীরের ঠিক আগে অর্থাৎ তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বন্ধুরা তোমরা মোটামুটি এই তিনটে নাম মনে রেখো যে প্রথম ছিলেন ঋষভদেব তেইশতম ছিলেন পার্শ্বনাথ এবং চব্বিশতম ছিলেন মহাবীর অর্থাৎ শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর পরের প্রশ্ন এদের মধ্যে কোনটি পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের মধ্যে ছিল না অপশান রয়েছে অহিংসা অচর্য ব্রহ্মচর্য নাকি অপরিগ্রহ সঠিক উত্তর হবে ব্রহ্মচর্য পার্শ্বনাথ যে চারটি নীতি দিয়ে গিয়েছিলেন অহিংসা সত্য অচর্য এবং অপরিগ্রহ এদের একত্রে বলা হতো চতুর্জাম এর সাথে মহাবীর একটি নীতি যুক্ত করেন সেটি হলো ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে একত্রে বলা হয় পঞ্চমহাব্রত পঞ্চমহাব্রত বন্ধুরা পরের প্রশ্ন মহাবীরের জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে হয় অপশান দেয়া রয়েছে পাঁচশো আশি খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে নাকি চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় জন্ম হয়েছিল বৈশালীর কাছে কুন্দপুর গ্রামে বৈশালীর কাছে কুন্দপুর গ্রামে তার জন্ম হয়েছিল যদি প্রশ্ন আসে যে মহাবীরের বাল্য বাল্য নাম নাম কি ছিল ছিল বর্ধমান তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা তো এইগুলো একটু মনে রেখো বন্ধুরা আর যদি প্রশ্ন আসে যে মহাবীরের মৃত্যু কত সালে হয়েছিল মৃত্যু হয়েছিল চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে চারশো আটষট্টি খ্রিস্টপূে তার মৃত্যু হয়েছিল কোথায় হয়েছিল রাজগৃহের কাছে পাবা নগরীতে রাজগৃহের কাছে পাবা নগরীতে তার মৃত্যু হয়েছিল এগুলো একটু দেখে নিও বন্ধুরা পরের প্রশ্নে যাই মহাবীর কোন নদীর তীরে সিদ্ধিলাভ করেন অপশান দেওয়া রয়েছে রিজুপালিকা সরজু গঙ্গা নাকি যমুনা সঠিক উত্তর হবে পালিকা দীর্ঘ বারো বছর কঠোর সাধনার পর পালিকা নদীর তীরে তিনি এক শাল গাছের নিচে কৈবল্য বা সিদ্ধিলাভ করেন বন্ধুরা অনেক সময় প্রশ্ন আসে যে মহাবীর কোন গাছের নিচে সিদ্ধি লাভ করেছিলেন বা কৈবল্য লাভ করেছিলেন তখন উত্তর হবে শাল গাছের নিচে শালগাছের নিচে তিনি সিদ্ধিলাভ করেছিলেন সিদ্ধিলাভ করার পর জিন বা জিতেন্দ্রীয় নামে বিখ্যাত হন এবং চিরতরে বস্ত্র ত্যাগ করে নির্গন্ধ হন এই জিন থেকেই তার শিষ্যদের জৈন বলা হয় পরের প্রশ্ন মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন সঠিক উত্তর অপশন দেওয়া রয়েছে ভদ্রবাহু স্থূলভদ্র জয়সিংহ জামিলি মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন ভদ্রবাহু স্থূলভদ্র জয়সিংহ নাকি জামিলি সঠিক উত্তর হবে জামিলি বন্ধুরা এর সাথে মনে রেখো খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ ভাগে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে বহু জৈন দক্ষিণ ভারতে চলে যান বাকিরা স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে মগদেই থেকে যান ভদ্রবাহুর নেতৃত্বে যারা দক্ষিণে চলে গিয়েছিলেন তারা জৈন ধর্মের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন এবং কোনো প্রকার গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না তাই তাদের বলা হতো দিগম্বর অপরদিকে যারা স্থূলবদ্ধের নেতৃত্বে মগদেই রয়ে গিয়েছিলেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন তাই তাদের বলা হতো শ্বেতাম্বর তো কাদেরকে শ্বেতাম্বর বলা হতো আর কাদেরকে দিগম্বর বলা হতো একটু মনে রেখো যারা ব শ্বেত বস্ত্র পরিধান করতো তাদেরকে বলা হতো শ্বেতাম্বর আর যারা কোনো বস্ত্র পরিধান করতেন না তাদেরকে বলা হতো দিগম্বর পরের প্রশ্ন প্রথম জৈন জৈনসংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন দেওয়া হয়েছে কলিঙ্গে গৌড়ে পাটলিপুত্রে নাকি উজ্জয়িনীতে সঠিক উত্তর হবে পাটলিপুত্রে যদি প্রশ্ন আছে যে কত সালে হয়েছিল এটি তিনশো খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে হয়েছিল স্থূলভদ্রের নেতৃত্বে এই জৈন সঙ্গীতিতেই দ্বাদ সঙ্গ লেখা হয় যাকে জৈনদের আদি স্বাস্থ্য গ্রন্থ বলা হয় এটি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় পরের প্রশ্ন দ্বিতীয় জৈন জৈনসংগীতি কত সালে অনুষ্ঠিত হয়েছিল অপশান দেওয়া রয়েছে চারশো বারো খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো বারো খ্রিস্টাব্দে পাঁচশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে নাকি চারশো আটষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে পাঁচশো বারো খ্রিস্টাব্দে হয়েছিল কোথায় হয়েছিল গুজরাটের দেবাধিক মশক্রমের নেতৃত্বে দ্বিতীয় জৈনসঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল পাঁচশো বারো খ্রিস্টাব্দে এই দ্বিতীয় জৈন সঙ্গীতিতেও নতুনভাবে ধর্মগ্রন্থকে আবার সংকলন করা হয় যা বর্তমানে জৈন সিদ্ধান্ত নামে পরিচিত পরের প্রশ্ন কোন মৌর্য সম্রাট জৈন ধর্মের সমর্থক ছিলেন অপশানদের রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক নাকি বৃহৎ সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন কল্পসূত্র কার লেখা অপশন রয়েছে স্থূলভদ্র জামিলি পার্শ্বনাথ নাকি ভদ্রবাহু সঠিক উত্তর হবে ভদ্রবাহু জৈন সন্ন্যাসী ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শস্ত্রগ্রন্থ বলা হয় পরের প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় অপশান রয়েছে পাটলিপুত্র উজ্জয়িনী সারনাথ নাকি কপিলাবস্তু সঠিক উত্তর হবে কপিলাবস্তু পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যানে এক বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ অনেক সময় এটাও প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ পরের প্রশ্ন গৌতম বুদ্ধের পিতার নাম কি অপশান দেওয়া রয়েছে গৌতম রাহুল শুদ্ধধন নাকি বজ্রবাণী সঠিক উত্তর হবে শুদ্ধধন তার পিতার নাম ছিল শুদ্ধোধন মাতার নাম ছিল মায়া দেবী আর তার পুত্রের নাম ছিল রাহুল পরের প্রশ্ন কত বছর বয়সে গৌতম বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ হয় অপশান দেওয়া রয়েছে পঁচিশ উনতিরিশ আঠাশ নাকি ছাব্বিশ সঠিক উত্তর হবে উনতিরিশ উনত্রিশ বছর বয়সে তিনি যখন দেখেন যে সংসারের মায়ার বন্ধন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন এক গভীর রাতে শোবার অগচরে তিনি গৃহত্যাগ করে চলে যান বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত পরের প্রশ্ন কোন গাছের নিচে গৌতম বুদ্ধ লাভ করেন অস্বত্য বট বেল সাল সঠিক উত্তর হবে অস্বত্য দীর্ঘ সাধনার পরে তিনি পঁয়ত্রিশ বছর বয়সে নৈরঞ্জনা নদীরে উরুবিল্ল নামক স্থানে সাধনায় বসেন এবং সেখানে উনপঞ্চাশ দিন এক টানা সাধনা করার পরে তিনি সেখানে বোধি লাভ করেন তিনি যে গাছটির নিচে অর্থাৎ যে অশ্বত্থ গাছটির নিচে তিনি বোধিলাভ করেছিলেন তার নাম হয় বোধিবৃক্ষ আর স্থানটির নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া পরের প্রশ্ন গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন অপশানটা রয়েছে কৌন্ডিন্য ভদ্রীয় মহানাম নাকি আলারা কালাম সঠিক উত্তর হবে আলারা কালাম গৌতম বুদ্ধ বোধিলাভ করার পরে সারনাথের কাছে তার প্রথম পাঁচজন শিষ্যের কাছে ধর্মপ্রচার করেন এরা হলেন কৌন্ডিন্য বপ্প ভদ্রীয় মহানাম এবং অশ্বজিৎ এই ধর্মপ্রচার করা তার এই প্রথম ধর্মোপ্রচার করা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের প্রথম শিষ্য কে ছিলেন গৌতম বুদ্ধের প্রথম শিষ্য ছিলেন কৌডিন্য বন্ধুরা এটা মনে রেখো যে গৌতম বুদ্ধের প্রথম শিষ্য ছিলেন কৌডিন্য আর তার প্রথম গুরু ছিলেন আলারা কালমা পরের প্রশ্ন কত খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন অপশন দেওয়া রয়েছে চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে চারশো আঠাত্তর খ্রিস্টপূর্বাব্দে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নাকি চারশো উননব্বই খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে মল্লোজ রাজ্যের রাজধানী কুশিনগরে আশি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কোথায় মল্লরাজ্যের রাজধানী কুশিনগরে এই ঘটনা মহাপরিনির্বাণ নামে বৌদ্ধশাস্ত্রে পরিচিত পরের প্রশ্ন কোন বৌদ্ধ সঙ্গীতিতে ত্রিপিটক রচিত হয় অপশান দেয়া রয়েছে দ্বিতীয় প্রথম চতুর্থ নাকি তৃতীয় সঠিক উত্তর হবে প্রথম বন্ধুরা এখান থেকে আরও প্রশ্ন আসে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে যে হয়েছিল এই বৌদ্ধ সঙ্গীতি অজাত শত্রুর উদ্যোগে এই বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কার সভাপতিত্বে হয়েছিল মহাকাশ্যপের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে তো এগুলো একটু ভালো করে দেখে নিও এটি হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাতশত্রুর উদ্যোগে এতে সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ আর এখানেই রচিত হয় ত্রিপিটক ত্রিপিটক পালি ভাষায় রচিত কখনো কখনো প্রশ্ন আছে যে ত্রিপিটক কি ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল ত্রিপিটক কি কি সূত্যপিটক বিনয় অভিধর্ম পিটক তো এগুলো একটু মনে রেখো পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান দেওয়া রয়েছে বৈশালী পাটলিপুত্র কাশ্মীর নাকি নেপাল সঠিক উত্তর হবে বৈশালী কখন হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে এতে সভাপতিত্ব কে করেছিলেন সাবাকামি সাবাকামির সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে পরের প্রশ্ন সম্রাট অশোকের সময়ে কোন বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় অপশান দ্বারা রয়েছে দ্বিতীয় প্রথম চতুর্থ নাকি তৃতীয় সঠিক উত্তর হবে তৃতীয় কখন হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কোথায় পাটলিপুত্রে অনেক সময় এভাবেও প্রশ্ন আসে যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে যদি জিজ্ঞাসা করে কোন রাজার সময়ে হয়েছিল সম্রাট অশোকের সময়ে হয়েছিল আর যদি প্রশ্ন আসে যে কার সভাপতিত্বে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তখন উত্তর হবে মোগালীপুত্র তৃষা বা উপগুপ্তর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়েছিল এই ডেটাগুলো একটু মনে রেখো এখান থেকে অনেক প্রশ্ন আসে তো দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে হয়েছিল মকালিপুত্র তৃষা বা উপগুপ্ত সভাপতিত্বে কোন রাজার সময় সম্রাট অশোকের সময় পরের প্রশ্ন কোন বৌদ্ধ সংগীতির অধিবেশনে বৌদ্ধরা দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় অপশন দেওয়া রয়েছে দ্বিতীয় প্রথম চতুর্থ নাকি তৃতীয় সঠিক উত্তর হবে চতুর্থ চতুর্থ বৌদ্ধ অনুষ্ঠানে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় মহাজান এবং হিনজান এই দুটি নামে মহাজানরা বুদ্ধমূর্তি পূজা ও ভক্তিবাদ গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে একটি অলৌকিক ধর্মে পরিণত করতে চান অপরপক্ষে পক্ষে বুদ্ধ প্রবর্তিত পথ ধরে থেকে সর্বপ্রকার পরিবর্তনের বিরোধিতা করেন তো দুটি ভাগে ভাগ হয়ে যায় হিনজান এবং মহাজান আচ্ছা এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কোথায় কাশ্মীরে কার উদ্যোগে হয়েছিল কনিষ্কের উদ্যোগে হয়েছিল আঠাত্তর খ্রিস্টপূর্বাব্দে এটি অনুষ্ঠিত হয়েছিল কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল বসুমিত্রের সভাপতিত্বে তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দে আঠাত্তর খ্রিস্টপূর্বাব্দে কোন রাজার সময় হয়েছিল কনিষ্কের সময় হয়েছিল কোথায় হয়েছিল কাশ্মীরে কার সভাপতিত্ব হয়েছিল বসুমিত্রের সভাপতিত্বে আর এখানে হিনজান এবং মহাজান নামে দুটি সম্প্রদায়ে বৌদ্ধরা বিভক্ত হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই শেষ করছি